সাম্প্রতিক কিছুদিন আগে কেরালার হাইকোর্টের বিচারপতি বললেন যে ব্রাহ্মণরা দুবার জন্ম নেয়, তাই ভারতবর্ষের বা দেশের সমস্ত উচ্চ পদের অধিকারী একমাত্র তারাই, সর্বত্র জায়গায় উচ্চ পদের আসীন হবে একমাত্র ব্রাহ্মণরাই, এমনটি মন্তব্য করলেন কেরালা হাইকোর্টের বিচারপতি। একজন গণতান্ত্রিক দেশের বিচারপতি হয়ে তানার মুখের এমন বক্তব্য কতটা যুক্তিযুক্ত, এ বিষয়ে সরাসরি কথা বলবো কলকাতা হাইকোর্ট দুজন অ্যাডভোকেটের সঙ্গে, মাসুদ করিম ও অ্যাডভোকেট মোফাক্কেরুল ইসলাম কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। আমি কৃতজ্ঞ পিএম নিউজের কাছে যে তারা একটা বাস্তবচ্যুত প্রশ্ন আমার সামনে রেখেছেন। আমি একজন আইনজীবী হিসেবে আমার সীমিত অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে দু একটা কথা বলতে চাই। ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত কিছু চলে, ফলে এখানে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো কিন্তু একটা পদ্ধতি এবং পর্যায়ক্রমিক সিস্টেম মেনে চলে, ফলে এখানে কে ব্রাহ্মণ কে ব্রাহ্মণ নয় সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে তার যোগ্যতা। যদিও যারা রাজনৈতিক যে পোস্টগুলো হোল্ড করেন সেটা নিজের নিজের দলের লোকেদেরকে যে কেউ ভাবে নিয়োগ করা যেতে পারে, সেক্ষেত্রে যোগ্যতা পরিমাপ হয় না। তো আমার মনে হয় যে একজন দায়িত্ব সচেতন নাগরিক হিসেবে এবং দায়িত্বশীল পদে থাকা অবস্থায় এইরকম মানুষের ভাবাবেগকে ব্যথা দেয়, নাড়া দেয়, এরকম কথা বোধ হয় বলতে পারেন না। আমার মনে হয় এটা কথা মিসকোট হচ্ছে বা এই কথাটা হয়তো তার নয়, এটা অপভ্রংশ কোনোভাবে চলছে আমার মনে হয় এটা। তার কারণ এই কথাটা আদৌ আমাদের ভারতবর্ষের সংবিধানের স্বার্থের পক্ষে উপযোগী নয়, কেন আমাদের সংবিধানে যে রূপরেখা আছে সেটা এটা এই কথাটা বা তা এই ভাবনাটা তার স্বার্থের পরিপন্থী আমার মনে হয়। বিচারপতি হয়ে এই বর্ণভেদমূলক বক্তব্য সত্যি খুব দুঃখজনক, এবং আমরা বা আমি ব্যক্তিগতভাবে কেরালা হাইকোর্টের চিফ জাস্টিসকে আমি লিখিতভাবে জানাবো যে একজন জাস্টিস হিসেবে এনার বক্তব্যটা একদমই দুঃখজনক এবং সমাজে এটা একটা বাজে বাচ্চা যাবে বলে আমি আশা করছি। আর আমি অনুরোধ করব সেই কেরালা হাইকোর্টের চিফ জাস্টিসকে যাতে জাস্টিস চিদম্বরমের এই বক্তব্য বা এই মন্তব্যকে, কারণ দেখুন গত শুক্রবার উনি একটা কেরলে ব্রাহ্মণদের একটা সম্মেলন ছিল, সেই সম্মেলনে গিয়ে এই বক্তব্যটা করেছেন যে শুধু উনি বলেননি যে উচ্চ পদে ব্রাহ্মণদের ব্রাহ্মণদের আধুনিক সমস্ত সুযোগ যেন ভোগ পায় বা ভোগ করতে পারে সেই বিষয়ে, এবং বিভিন্ন বিষয়ে উনি ব্রাহ্মণদেরকে নিয়ে বলেছেন। একটা অনুষ্ঠানে গিয়ে আয়োজকদেরকে খুশি করা এটা সাধারণত সবারই হয়, আমার ক্ষেত্রে হলো আমি যে কোনো আয়োজক যদি আমাদেরকে আমন্ত্রিত করে নিয়ে যায় তাহলে আমি তাদের মানে তাদের সম্পর্কে ভালো কথাই বলবো, কিন্তু ভালো কথা বলতে গিয়ে বর্ণভেদমূলক একটা বক্তব্য দিয়ে সমাজকে উস্কানিমূলকের দিকে বা সমাজে একটা বিভেদ তৈরি করার সৃষ্টি, যেহেতু তিনি একজন সাংবিধানিক পদে আছেন অনারেবল জাস্টিস অফ কেরল হাইকোর্ট, তো কেরল হাইকোর্টের একজন জাস্টিসের মানসিকতা বা এই যদি এই থাকে তাহলে বিচার ব্যবস্থায় প্রভাব পড়বে বলে আমি ব্যক্তিগতভাবে দাবি করছি। আগামী দিনে যেন এই বক্তব্য থেকে তিনি হয় তাই আমি কেরল হাইকোর্ট